ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাইও যেন হয় তেমন চিরজীবী। ভাইয়ের মঙ্গল কামনায় এইভাবেই প্রার্থনা করা হয়, আর এইভাবেই প্রার্থনা করি আমরা সব বোনেরা। আর ভাই বোনের ভালোবাসার এই উৎসবের এক নাম হলোই ভাইফোঁটা। হেই পিপস, তোমরা অনেকেই জানো ভাইফোঁটা 15ই নভেম্বর মানে 15th নভেম্বর বুধবার পড়েছে, আর এটা বাংলার হচ্ছে 28শে কার্তিক। দিনের বেলা 1টা 56 মিনিটের মধ্যে এই ভাইফোঁটা দেয়া শুভ। এবার আমি তোমাদের ভাইফোঁটার যে পুরানো কাহিনী, কেন এই ভাইফোঁটা হয়, সেই গল্প তোমাদের সাথে শেয়ার করব। কথিত আছে, এই ভাইফোঁটার দিনে বোন যমুনার আমন্ত্রণে তার বাড়িতে আহার করতে এসেছিলেন, মানে খেতে এসেছিলেন যমরাজ। দীর্ঘদিন দেখা না পেয়ে যমুনা ভাইকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। তার পথে বসেছিলেন, বোনের ডাকে সাড়া দিয়ে তার দুয়ারে আবির্ভূত হন যমরাজ। তার মানে তার বাড়িতে যমরাজ আসেন। সেই থেকে বাঙালির 12 মাসের 13 পার্বণে পাকাপাকি জায়গা করে নেয় ভাইফোঁটা। তাই ফোঁটা দেওয়ার সময় বোনেরা আজও ভাইয়ের মঙ্গল কামনায় শ্লোক আওড়ায়, যে শ্লোকটা আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। আর এদিকে পুরাণ অনুযায়ী ভগবান সূর্য ও তার স্ত্রী সন্ধ্যা, তাদের সন্তান ধর্মরাজ, যম ও যমুনা। কিন্তু ভগবান সূর্যের তেজ সহ্য করতে না পেরে সন্ধ্যা দেবী তার সন্তান যমরাজ ও যমুনাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। তিনি নিজের জায়গায় তার প্রতিকৃতি ছায়াকে ভগবান সূর্যের কাছে ছেড়ে যান। যমরাজ ও যমুনা ছায়ার সন্তান না হওয়ায় তারা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন। কিন্তু ভাই বোনের মধ্যে খুবই স্নেহ ভালোবাসা ছিল। যমুনার বিয়ের পর যমরাজ বোনের ডাকে যম দ্বিতীয়ার দিন তার বাড়িতে পৌঁছান। ভাই আসায় খুশিতে ডগমগ হয়ে ওঠেন যমুনা। তিনি ভাইকে খুবই আদর আপ্যায়ন করেন, যমরাজকে ফোঁটা দিয়ে পুজো করেন। তারপর থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাই ফোঁটা পালন করা হয়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভাইফোঁটার গিফট আইডিয়াস নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, তো তোমরা যারা গিফট আইডিয়া শুনতে চাও বা দেখতে চাও কী কী গিফট হতে পারে, তো তারা চট করে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। চলো আজকের মতো এই পর্যন্তই, বাই।